কথা সিরিয়ালের আগামী পর্বে দেখা যায় কথাকে তো কাঠগড়াই রাখা হয় অন্যদিকে অগ্নির পরিবারের অনেককেই কাঠগড়াই রাখা হয় একে একে সবাইকে নানান ভাবে নানান প্রশ্ন করা হয় পুরো দোষটা যাতে কথার উপরেই চাপানো যায় সেভাবেই কেসটা চলতে থাকে কিন্তু কথা বারবার একই কথা বলে যে কথা এই কাজটা করেনি এদিকে বাড়িতে ফিরেছে কর্তা দাদু আর কর্তা দিদা তারাও ফিরে সবটা শুনে কান্নাই ভেঙে পড়েছে অবশেষে ঠাকুরের সামনে দাঁড়িয়ে কথার জন্য প্রার্থনা করতেই আছে যে কথা যেন নির্দোষ প্রমাণ হয় কথা যে এই কাজটা করতেই পারে না সেটা সকলেই বিশ্বাস করে কিন্তু মেজমা একটার পর একটা ষড়যন্ত্র করতেই আছে কিভাবে কথাকে ফাঁসানো যায় জেলে কথাকে সারা জীবন রাখা যায় কিন্তু অগ্নি অগ্নি এটা হতেই দেবে না অগ্নি একেবারে ছটফট করছে কিভাবে কথাকে নির্দোষ প্রমাণ করা যায় এরপরে অগ্নি দেরি না করে কোটের ভিতরে গিয়ে বলে যে এই পুজোটা তো রাগে যতবার হত মেজমাই করত। তাহলে মেজমাকে প্রশ্ন করা হোক না যে এই সবকিছুর পিছনে কি আছে বলেই যখনই মেজমাকে কাঠ দাঁড় করানো হয় তখনই কথার পেছে এমন ভাবে ফাঁসানো হয় মেজমাকে অবশ্যই সে মেজমা বলেই ফেলে যে কথা এই কাজটা করতে পারে না এই কাজটা আমিই করেছি যে কথা শুনে তো সকলেই পুরো অবাক হয়ে যায় মেজমার নিজের মুখেই স্বীকার করে ফেলে যে মুকুটটা সে নিজেই সরিয়েছে যেটা শুনে অগ্নিও চমকে যায় অগ্নি বলে আমি জানতাম এটা পরিবারের কেউই তাছাড়া অন্য কেউ নয় আর কথা তো তো করতেই পারে না যে মেজমা কথাকে ভাসানোর জন্য এত কিছু করলো এবার যদি সত্যি এমনটা হয় অগ্নির প্যাচে পড়ে মেজমা নিজের মুখেই স্বীকার করে সেই এই কাজটা করেছে তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো